ঢাকার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন কুলাউড়ার এবিসি স্পোর্টিং ক্লাব। মেয়র কাপ ক্রিকেটে ঢাকার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের এবিসি স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার 9 মার্চ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2023-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় সোনালী ক্রিকেট কিডস বনাম এবিসি স্পোর্টিং ক্লাব কুলাউড়া মৌলভীবাজার। খেলায় জাতীয় দলের তারকা খেলোয়াড় আবুল হাসান রাজু এবং এনামুল হক বিজয়ের মাঠে উপস্থিতি খেলার বাড়তি আকর্ষণ যোগ করে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজধানীর ক্রিকেট দল সোনালী ক্রিকেট কিডস। ব্যাটিংয়ে নেমে মাত্র 5 উইকেট হারিয়ে 217 রানের বিশাল স্কোর করে গ্রামের ক্রিকেট দল এবিসি স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাটিংয়ে নেমে কুলাউড়ার বোলিং তোপে পড়ে ঢাকা, 10 উইকেট হারিয়ে 132 রান করতে সক্ষম হয়। 81 রানের বিশাল জয় পায় সোনালী কিডস। মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নেসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, সৈয়দ সেলিম হক, পার্থ সার্থী পাল ও সালেহ আহমদ পাপ্পু এবং বিলাসের সুহাদ আহমদ সহ ক্রীড়া সংগঠক ও ক্রিকেটাররা। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ খেলে ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সোনালী কিডসের রাসেল আহমদ। রাসেল 95 রান ও 7 উইকেট লাভ করেন। ফাইনাল ম্যাচে তিনি 33 বলে 50 রান সংগ্রহ করেন, সাথে 1 উইকেট লাভ করেন। সেরা ব্যাটসম্যান সাকিব মিয়া 185 রান করেছেন। 8 উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন ঢাকা দলের সাজ্জাদ মারুফ। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন, ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।